গাইস আমি জানি ইতিমধ্যে সবাই শুনে গিয়েছেন যে আসলে রকি নামে যে মাইনিং প্রজেক্টটা রয়েছে সেটা কিন্তু একুশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যেই লিস্টিং লিস্টিং হয়ে হয়ে যাবে তারিখ তারিখ কিন্তু ফাইনাল একদম ক্লিয়ার যাবে এখন মূলত কথাটা হচ্ছে যে এই রকি আব্বিট আমরা যদি ইয়ারড্রপ সেকশন ডান্স করি এখানে দেখেন আহ প্রথমত আমরা যদি এখানে হোম পেজে থাকি তাহলে এখানে নিচে দেখেন আর বিটিসি মানে টু অবলিক থ্রি হ্যাঁ এ ধরনের একটা কি দেখা যাচ্ছে ইন্টারভিউ দেখা যাচ্ছে আমরা যদি এটাতে ডান্স করি অথবা আমরা যদি এয়ারড্রপ সেকশনে টাচ করি তাহলে কিন্তু সেম ইন্টার পেছে যাব সো মূলত এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় অনেকে জানতে চাচ্ছেন যে আসলে মেক টুন ট্রানজেকশন এটা করা লাগবে কিনা এটা বাধ্যতামূলক কিনা আসলে আমাদের কি কি করতে হবে সো এটা কিন্তু ফাইনালি হান্ড্রেড পার্সেন্ট লিস্টিং হবে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই আমি যদি ওয়ালেট সেকশনে টাচ করে দিই পাশে এখানে দেখেন তাহলে এই যে প্রত্যেকটা মানে প্রজেক্টের একটা একটা লিস্টিং ক্রাইটেরিয়া থাকে হ্যাঁ লিস্টিং ক্রাইটেরিয়ার লিস্ট থাকে হ্যাঁ সেই লিস্ট এখানে দেখেন তারা কিন্তু পাবলিক করে দিয়েছে এখানে দেখেন গেম লাঞ্চ তার মানে গেমটা যখন ওপেন হয়েছিল এরপর দেখেন টুন প্রাইস পুল লাঞ্চ একটা টুন প্রাইস পুল যেটা দশ হাজার টুন এটা একটা প্রাইস পুল ছিল এটাও লাঞ্চ হয়ে গেছে এন্ড হচ্ছে কি দেখেন আর্ন বাই ফাইটিন ইন ব্যাটেলস একটা গেম ছিল সেই গেমটাই কিন্তু লাঞ্চ হয়ে গেছে এরপর দেখেন এক্সেঞ্জ লিস্টিন মানে বিভিন্ন এক্সেঞ্জ দ্বারা লিস্টিন হওয়ার একটা ক্রাইটেরিয়া ছিল সেটাও কিন্তু টিকমার্ক হয়ে গেছে ফাইনালি রাব মানে দেখেন রাব বিট কয়েন এড্রপ পেস ওয়ান মানে এটা যদি হয়ে যায় এই যে গরি যেটা দেখা যাচ্ছে ছোট্ট আকারে টিকমার্ক ছাড়া যেটা দেখা যাচ্ছে এটা যদি ঠিক হয়ে যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমরা উইথড্র করতে পারবো অথবা এখানে লিখে দিয়েছে দেখেন উইথড্রয়াল উইল বি ওপেন আপনারা যদি এখানে কোনো রকম কোন টোন যদি আর্ন করা থাকে সেটাও আপনি উইথড্র করতে পারবেন সেটা কিন্তু তারা এখানে জানা দিয়েছে এন্ড ফাইনাল লিফটিং হচ্ছে কি তেইশ তারিখ যেটা আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখা দিচ্ছি এবং আমি আপনাদেরকে এটাও দেখা দেবো যে আসলে মেক টোন ট্রানজাকশন এটা করা লাগবে কিনা বাধ্যতামূলক কিনে কিভাবে কি করতে হবে মানে এখানে কিসের উপর আপনার পেমেন্টটা দিবে এই যে দেখেন এটার উপর পেমেন্ট দিবে নাকি মেন ব্যালেন্সের উপর পেমেন্ট দিবে এটা কিন্তু সেম হাউস মতো সেটাই দেখে দেবো আজকে ফ্রেন্ড এই ভিডিওতে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াজ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড অলরাইট সো গাইস সো আমি মনে করি এই ভিডিওটা দেখলে আপনারা আদৌ কোনো প্রশ্ন থাকবে কিনা আমি ক্লিয়ার করার ট্রাই করব যে আসলে আপনারা যে প্রশ্নগুলো আছে হ্যাঁ আমি জানি কার কি প্রশ্ন আছে যেহেতু আমরা গুলা নিয়ে ঘাটাঘাটি করি এই জন্য রিকোয়েস্ট করবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব রকি রাব্বির যে একটা অফিশিয়াল চ্যানেল আছে সেই চ্যানেলে চলে আসব তারপর এখানে দেখেন আসলে তারা কিন্তু একটা টাইমলাইন দিয়ে দিয়েছে মানে কোন সময় কি কি হবে আমাদের সেটা আমরা ফার্স্ট দেখে নিই তো আমি এটা কপি করে নিচ্ছি কপি করে আমরা ডাইরেক্টলি চলে যাবো গুগলের এর যে গুগল থেকে আমরা মূলত হেল্প নিয়ে এটা বাংলা করে আপনাদেরকে লাইভ

যোগ্য ব্যবহারকারীদের রেকর্ড করুন তার মানে সমস্ত যোগ্য ব্যবহারকারীদের রেকর্ড করুন মানে হচ্ছে কি সকল মানে মানুষকে গণ ফেলবে তারা যোগ্য যারা আসলে এলিজিবল তাদেরকে তারা কি করবে একটা লিস্ট করে ফেলবে হ্যাঁ একুশ তারিখ এরপর দেখেন সেপ্টেম্বর বাইশ তারিখ আর বিটিসি এয়ারড্রপ টোকেন বিতরণ বাইশ তারিখ কিন্তু ফাইনালি টোকেন দিয়ে ফেলবে যে আসলে কে কত টোকেন পাবেন সেটা কিন্তু বাইশ তারিখ দিয়ে ফেলবে এরপর দেখেন সেপ্টেম্বরের তেইশ তারিখ আর বিটিসি প্রধান সি এক্স তারিখে ভুক্ত হবে তো মেবি দেখেন সেপ্টেম্বরের তেইশ তারিখ কিন্তু এটা মানে লিস্টেড হয়ে যাবে অলরেডি লিস্টেড হয়ে যাবে আপনি ট্রেডও করতে পারবেন এরপর দেখেন সেপ্টেম্বরের

দিচ্ছি এখানে তারা এই লেখা তাহারা এটাই বোঝাতে চাচ্ছে যে আসলে আপনারা যারা মেক টুন ট্রানজাকশন করে ফেলবেন আগে থেকে তাদের কিন্তু গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না এক্সাক্টলি তারা হচ্ছে কি যোগ্যবান তারা হচ্ছে কি এলিজিবল মানে তারা আসল ব্যক্তি সেটা পরিচয় করার জন্য সেটা জানার জন্য সেটা মানে আসলে যাচাইকরণ করার জন্য তারা মূলত মেক টুন ট্রানজাকশন এটা করতে বলতেছে এটাই মূলত মোস্ট ইম্পর্টেন্ট আর যারা করবেন কত টুন করবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি কত টুন লাগবে বা কত ডলার লাগবে আর যারা এখানে মেক টুন ট্রানজাকশন এটা করবেন তাদেরকে তারা এক্সট্রা একটা প্রায়োরিটি দিবে হ্যাঁ তারা এটাও বলতেছে এন্ড হচ্ছে কি বিতরণের সময় তাদের লিস্ট কিন্তু আগেই থাকবে সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি যেহেতু ভিডিওটা লং না হয় এই জন্য জাস্ট পড়া দেখাচ্ছে না ভিডিওটা তো আপনাদেরকে বোঝা দিচ্ছি যে আসলে আপনাদেরকে এক্সট্রা একটা প্রায়োরিটি দিবে এন্ড হচ্ছে কি আপনারা যোগ্য মানে আপনারা আসলে রিয়েল পার্সন যে সেটা তারা জেনে ফেলবে যদি আপনি মেক এ ট্রানজাকশন এটা করেন তবে হ্যাঁ এখানে বাধ্যতামূলক কোনো কিছু বলে নাই আসলে এই তিনটেই কথা বলছে তারা মেবি আপনি টোকেন বিতরণের সময় এটা আপনাদের একটা এক্সট্রা প্রায়োরিটি থাকবে এন্ড হচ্ছে কি আপনারা যোগ্যবান ব্যক্তি তারা সেটা নিশ্চিত করবে হচ্ছে কি আপনাদের ওই যে গ্যাস পির নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই তিনটে কথা তারা মূলত এটাই বলছে সো এখন মূলত কথাটা হচ্ছে আসলে আপনাদের কত ডলার এখানে দিতে হবে কত ডলার চাচ্ছে আপনি যদি স্টার্টারটা টাস করে দিই তাহলে দেখি আসলে কত ডলার চাচ্ছে সেটা লাইভ আপনাদেরকে দেখা দিচ্ছি তো আমরা মেবি টুন কিবার এটা সিলেক্ট করে দিব অলরাইট তারা দেখেন একটা নোটিস অলরেডি আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট ফাউন্ডস তার মানে আমার এই যেখানে টোন বা টোন কিপার কোনোরকম কোনো ডলার নাই বা টোন নাই এই জন্য কিন্তু ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে মানে অ্যামাউন্ট নাই এটা বলতেছে আর কি তো এখানে দেখেন তারা হচ্ছে কি টু বি ফেট জিরো পয়েন্ট ফাইভ টুন মানে জিরো পয়েন্ট ফাইভ টু ফাইভ টুন আমাদেরকে তাদের মাইকে টুন ট্রানজাকশন করতে হবে মানে দিতে হবে সো এখন আসুন আমরা জানি আসলে জিরো পয়েন্ট ফাইভ টুন এইটার মানে প্রাইস কত পড়ে হ্যাঁ তো গ্যাস আমরা সবাই জানি ইতিমধ্যে ডলার বা টোনের প্রাইস হচ্ছে কি ছয় ডলার মানে এক ডলার সো আপনি যদি জিরো পয়েন্ট ফাইভ টন যদি তারা চায় সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে তিন ডলার হ্যাঁ তিন ডলার কিন্তু আগে থেকে তাদেরকে দিয়ে ফেলতে হবে তবে হ্যাঁ এখন অনেকে জানতে চাচ্ছেন আসলে আমরা দিব কি না মানে আমার সাজেশন অনেকে জানতে চাচ্ছেন তো আমার পার্সোনালি সাজেশন হচ্ছে তিন ডলার আপনার এখানে দিলে আহমারে কোনো লস হবে না তবে আপনার একটা এক্সট্রা প্রায়োরিটি থাকবে এন্ড হচ্ছে কি আপনার একটা কি থাকবে মানে আপনি যে রিয়েল পার্সন সেটার একটা রেকর্ড থাকবে হ্যাঁ যদি আপনার অ্যাভেলেবল ডলার থেকে থাকে সেক্ষেত্রে আপনি তিন ডলার দিলে কোনোরকম আমি মনে করি না কোনো আপনার লস হবে কেননা হচ্ছে কি এটা হান্ড্রেড পার্সেন্ট লিস্টিন হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তো গ্যাস আরেকটা একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি যে আমাদেরকে যে মানে এটা দিবে এয়ারড্রপটা দিবে সেটা কি মেন ব্যালেন্স এইটার উপর দিবে নাকি আমাদেরকে এই যে এটার উপর দিবে আসলে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাই এইটার উপর এইটার উপর দিবে বাট এই কয়েনটির উপর ভিত্তি করে দেবেন এটা জাস্ট একটা কয়েন হ্যাঁ হামস্টার মতো একটা কয়েন এখন তাদের এই কয়েনটা কনভার্ট করে আরবিটিসি একটা ইয়ারড্রপ দেখেন আরবিটিসি এটা একটা টুকেন হ্যাঁ এই টুকেনে পরিণত করবে বিষয়টা আপনারা বুঝেন মানে এই কয়েনটা কনভার্ট করে আরবিটিসি টুকেনে পরিণত করে তারপর কি ইয়ারড্রপটা দিবে তো এখন আসলে কত কয়েনে কত আরবিটিসি পড়বে এটা তো আসলে তারা আগে থেকে বলে নাই এই আপনাদেরকে এক্সাক্টলি বলতে পারতেছি না যে আসলে আপনি কত টাকা পাবেন হ্যাঁ বিষয়টা হচ্ছে যে এই কয়েনটার উপর ভিত্তি করে দিবে না এই কয়েনটা টুকেন বানিয়ে ফেলবে সেই টুকেনটা বানিয়ে আরবিটিসি টুকেনটা বানিয়ে তারপর কি ইয়ারড্রপটা দিবে মূলত বিষয়টা পারছেন তবে হ্যাঁ এইটার উপর ভিত্তি করেই দিবি সবকিছু দেখবে কোথায় কি কাজ করছেন সবকিছু দেখবে কিন্তু আপনার কত কয়েন্ট আছে সেটার উপর ভিত্তি করে একটা আপনাদেরকে দিবে বিষয়টা তো বুঝতে পারছেন